শহীদ শহীদুল্লাহ কায়সার এবং শহীদ জহির রায়হান সাহেবদের পৈতৃক ভিটাটা কোন জায়গায়, মানে বাড়িটা কোথায় ছিল? ওই মিয়ার বেটা, ওই সত্যপিতে উচ্চিঙ্কল একটা লোক ছিল ও, মানে সংসপ্তকের সংসপ্তকের নাটক, মেইন নাটক, নাটক কানকাটা রমজান, সে সে যে কীর্তিটা করছিল সেটাই তো ফুটে ফুটায় তুলছিল হুমায়ুন আহমেদ, হুমায়ুন ফরিদ সাহেব। আমরা চলে আসলাম শহীদ জহির রায়হান এবং শহীদ শহীদুল্লাহ কায়সার সাহেবের পৈতৃক বাড়িতে। আমরা এখানে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনারা কি এই এলাকারই? আমরা এই এলাকারই, আমরা বাড়ি হলো মজুর গুঞ্জা বাড়ি। তাই এটা হলো শহীদ শহীদ শহীদুল্লাহ কায়সার এবং জহির রায়হানের বাড়ি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনাদের এই এলাকার নাম কি? এলাকার নাম হলো নবাবপুরের ভিতরে পড়ছে সোনাই থানা। এই যে আমরা দেখছি এখানে স্মৃতি ফলক শহীদ জহির রায়হান, আমার হাতের বাম দিকে তার স্তম্ভ, আর এখানে দেখা যাচ্ছে শহীদ শহীদুল্লাহ কায়সার সাহেবের ছবি সহ তার জীবন বৃত্তান্তগুলো এখানে লেখা আছে। আর এখানে শহীদ জহির রায়হান এবং শহীদ শহীদুল্লাহ কায়সার স্মৃতি পাঠাগার নামক একটা পাঠাগার এখানে আছে। আর এখানে আমরা এখানকার স্থানীয় মুরব্বীদেরকে পাইলাম। আর আমরা আজকে দেখব শহীদ জহির রায়হান এবং শহীদ শহীদুল্লাহ কায়সার সাহেবের পৈতৃক বাড়ি এবং ওনাদের সম্পর্কে আমরা জানার চেষ্টা করব এখানে যারা যারা আছেন তাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কী নাম আপনার? সুলতান আহমদ। সুলতান আহমদ, সুলতান আহমদ। আর আপনার নাম? এজারুল হক। এজারুল হক। আর এখানে আরেক ভাই আছে, ভাইয়া কী নাম আপনার? নজরুল ইসলাম। নজরুল ইসলাম। আচ্ছা মুরব্বীর, আপনাদের সবার বাড়ি তো এখানেই? আচ্ছা, এই মজুপুর গ্রামে। আর এই মজুপুর গ্রামের কৃতি সন্তান শহীদ শহীদুল্লাহ কায়সার এবং শহীদ জহির রায়হান। যেহেতু আপনারা আমার বড়, আপনাদেরকে নাম ধরে আর ডাকলাম না, আপনারা কাকা বললাম, ভাই বললাম। আচ্ছা আচ্ছা ভাইয়ারা, এই বাড়িটা হচ্ছে শহীদ শহীদুল্লাহ কায়সার এবং শহীদ জহির রায়হান সাহেবদের বাড়ি। ওনাদের বাবার নাম কি ছিলেন? মাওলানা হাবিবুল্লাহ। মাওলানা হাবিবুল্লাহ। মাওলানা হাবিবুল্লাহ, তিনি কি মাওলানা সাহেব ছিলেন? ইন্ডিয়া কলিকাতা। আচ্ছা আচ্ছা। এই আপনার এই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। আচ্ছা আচ্ছা, আলিয়া মাদ্রাসা। আলিয়া মাদ্রাসা। তাহলে ওনার বাবা মাওলানা হাবিবুর হাবিবুল্লাহ সাহেব এবং তার সুযোগ্য সন্তান হলো তিনজন। তিনজন কে কে? একজন হলো শহীদ জহির রায়হান, আরেকটা হলো শহীদ শহীদুল্লাহ কায়সার, আর একটার নাম ছোট্টু সাইফুল ইসলাম। সাইফুল ইসলাম, ছোট্টু ডাকনাম ছোট্টু। উনিও কি প্রয়াত? উনি বেঁচে আছেন? ও আচ্ছা, মানে ছোট ভাই ছিলেন তিনি? আগে তিনি হুগলি ব্যাংকের ম্যানেজার। আচ্ছা আচ্ছা। আমরা শহীদ শহীদুল্লাহ কায়সার এবং শহীদ জহির রায়হান সাহেবদের পৈতৃক ভিটাটা কোন জায়গায়, মানে বাড়িটা কোথায় ছিল? আর ওনাদের জন্ম কি এই গ্রামে হয়েছিল? জন্ম এই গ্রামে হয়েছে। আচ্ছা আচ্ছা। হয়তো বা কলিকাতা হইতে পারে, এরা তো আগে কলিকাতা ছিল স্বাধীনের আগে। আচ্ছা আচ্ছা। এই গ্রামে তার গ্রাম কিন্তু। আচ্ছা, আমরা কি তাহলে মাওলানা সাহেবের বাড়িটা এবং পৈতৃক
বাড়িটা আমরা কি দেখতে পারি? চলেন আমরা একটু যাই। তার তাদের কি কোনো ব্লাড বা রিলেটিভ কেউ থাকে এই বাড়িতে? না, এখানে থাকে না। ওই ওই ছোট্টু মিয়া আইয়ে কিছুদিন আগে আসছিল, মানে ভোটের আগে আসে? আচ্ছা, এটা কি অনেক পুরনো ঘর না? এটা চাচাদের ঘর। আর আর এই এই ঘরটা কাটের ছিল মৌলানা হাইবুল্লাহ সাহেবের ঘর ছিল। এটা কি মানে ওই পুরনো না? পুরনো পুরনো। এটা কত বছর আগের? এটা কত বছর আগে? এটা আন্দাজ জন্মের আগে। এই ঘর, এই বাড়িটা, এই বাড়িটা সংস্কার করছে আর কি। এটা আন্দাজ জন্মের আগে, আমরা তো শুদ্ধের আগে তো এটা দেখতেছি যে এটাই মানে এই ঘরই, এই ঘর। আচ্ছা, মানে কিছু ফাগটা করে আছে, কিছু পুকুর আছে। তাই পুকুর? হ্যাঁ পুকুর আছে। আচ্ছা, এখানে যে আমাদের আঙ্কেল আছে, তারপরে যে আরো ভাইরা আছে, তারা দেখাচ্ছে বিরাট ভাই, বিশাল। ওই যে আরো দিকে আরো আরো বহুত আছে। এই এটা হলো ফাঁকের ঘর। এটা পুকুর, এটা পুকুর। এটা সংস্কার না থাকে, লোক না থাকে, না সংস্কার না। এরা তো মুরসি পয়সা, পুরনো পয়সা, বহু জায়গা। তবে আমরা এলাকায় আরো বহু কিছু হইবার কথা, সোনার মতো ঘুরবার কথা, কিছু হয়নি। কেন হয় নাই, কি জন্য হয় না এটা বলতে পারি না। কেন হয় না? আমরা আমরা গ্রাম সোনার মতো হইবার কথা। এতরা সমস্যা হল দিন কি, এতরা তো আগে কমাই তো ইদানিং হাতরা একটু এদিকে মনোযোগ দিছে। ছোট্টু ছোট্টু নিয়ে গড়েটা করার হবে, ক্লাবেটা। আচ্ছা, ক্লাব ক্লাবেটা করার পরে সুমি কেসারও আইয়ে বইয়ে তৈয়ে মিটিং টিটিং ধরেন কোনো টিকা টিকা কোনো কিছু দিতে হলে এখানে আইয়ে মানুষ আইয়ে এখানে টিকা দেয়। সব কিছু মানে সামাজিক অনেক কাজকর্ম এখানে হয়, এখানে হয় এই মেয়ের ফাটাঘাটার ভিতরে। আচ্ছা, বয়সে তো আপনার চেয়ে আপনি বড় নাকি? আচ্ছা, যেহেতু স্বাধীনতার সময় আপনি কত কতটুক ছিলেন মানে বুদ্ধি ছিল? আপনি কি শহীদ জহির রায়হান অথবা শহীদ শহীদুল্লাহ কাশেম সাহেবকে দেখছিলেন? দেখলো তো দেখছি, তবে এখন তো আর বুঝেন না হেসামের কথা। ব্যায়াম দেখছি, ঠিক আছে, দেখছিলেন? হ্যাঁ দেখছি। যুদ্ধ সময় আমরা পুরো বুঝ, আমরা সব কিছু দেখছি। আমরা এই সুলতান বিঞ্জারা মারিয়ে রেখেছে যে আমরা যে নৌপুত্র নিয়েছি, যে আমরা তো সবগুলো দেখছি যুদ্ধ সময়। যুদ্ধ সময় প্রতিষ্ঠাতা আনি বাগিনার কাছে এগুলো মাও সুলতান মিয়া সুলতান মিয়া জমা দিছিল, জমা রাখছিল সুলতান মিয়া। সবাই কেছে কি আমরা ফলাই দেন সুলতান মিয়া, আমি তো এলাকাতে খারাপ কিছু করি নাই। মুক্তিরাও বলছি দেন কি ওদিকে রাজা গারায় তোমরা সাবধান থাকিও। আচ্ছা, হয়তো আমি মুসলিম করি এটা ঠিক আছে, আমি কারো ক্ষতি করিনি, মুক্তি বাহিনীর ক্ষতি করি না, আমার কিল্লে মারব। কিন্তু নি লাস্ট ওই মেয়ের, ওই ওই মেয়ের বাপ ফারুক মিয়ার বাপ যখন মেম্বারের দায়িত্ব চেয়ারম্যানের দায়িত্ব হয় না, তখন এরে মারবার ওর এই মেম্বার হয়েছে বকু মিয়া সবজি, ওই মিয়ার বেটা আজ ইয়া ওই সত্যপিতে উচ্ছৃঙ্খল একটা লোক ছিল ও। আপনার একসাথে এসে বলেন তো অনেক গরু ছিল ভুইয়া, ভুইয়া কান্দে করে দুজন আপনার রশি এই বাড়িটা দিয়ে দিছে হেগুনের। আচ্ছা, তাহলে আপনার মাধ্যমে জানতে পারলাম যে আমাদের শহীদ শহীদুল্লাহ কাশেম সাহেবের যে লেখা সংক্ষিপ্ত নাটক, সেই নাটকের
হুরমতি, কানকাটা, রমজান, মালু, মালু সব আছে, সব এখানে, সব এখানে, এই গ্রামে সব। ওই হুরমতির সাহেবের লাই, হুরমতির সাহেবের লাই লাইন ধরে যেত, এর কি হুরমতি আছে ভাইছে? না, মারা গেছে। হুরমতি মারা গেছে, তাকেও কেউ যে ফেলুমিয়াই তো না, ফেলুমিয়া যে টিকা দিছিল মাথার মধ্যে, ওই যে আমরা, এরা আবার ওই ফরিদ দিঘি, এরা আবার ফরিদ দিঘি, এরা আবার বুঝছেন না, খারাপ কাজ করি, এইগুলো আর কি, কানকাটা, রমজান, খারাপ কাজ করি, মহিলার ঘরে বিচার তারা করতো, আবার হয়েছে ওই দাগাইতে তারা, ও এখানে, জি এখানে, এই গ্রামের ভিতরে। আচ্ছা তাহলে এই যে ওই কানকাটা রমজানের বাড়িটা কোন জায়গায়? কানকাটা রমজানের বাড়ি হলো বুঞ্জা বাড়ির এই সাইডে, এতরঙ্গা সবজি কয়েন নেই, মজুফুর সৌদরি বাড়ি, ওরফ মজুর বুঞ্জা বাড়ি। আচ্ছা ভুইয়া বাড়ি সৌদরি লাগে, কিন্তু এত গাঙ্গের হেকিলার তুন আছে। ও আচ্ছা, হেকিলার তুনায় বুঞ্জার কোনো জায়গা দখল করি করি দখল করি এগুনে বাড়িটা দখল। আর ওই যে আমাদের সংসদ নাটকের যে লেকু, তার বাড়িটা কোন জায়গায়? আচ্ছা তাহলে মালুর বাড়িও এখানে, লেকুর বাড়ি, মানে টোটালি নাটকটা যে আমরা যে বিটিভিতে দেখছিলাম ওই সময়, তাহলে শহীদ শহীদুল্লাহ কাশের সাহেব তাহলে তাদের গ্রামের উপরেই নাটকটা লেখছিল। আর মিয়া বাড়ির যে আপনার মিয়ার বেটা খেলু মিয়া, বকু মিয়া হালা বোন যাবে তো মারবার হরে না, জৈরেন কাইসারে আর ইয়াই গল্পটা লিখছে, লিখবো আর এক লেখকের কাছে আইবার হরে, তারপরে যাবার এটা আপনারা অনেক মানে একটা সুন্দর হিস্টোরি আমরা শুনলাম, মানে আগ্রহটা বেশি হলো কানকাটা রমজান। আচ্ছা সেটা তো আমাদের শ্রদ্ধেয় মরহুম হুমায়ুন ফরিদ সাহেব অভিনয়টা করছিলেন মানে নাটকে, তো রমজানের এগুলা করছে তো ঠিক। হ্যাঁ ওই কানকাটা রমজান সে সে যে কীর্তিটা করছিল সেটাই তো ফুটিয়ে তুলছিল হুমায়ুন ফরিদি সাহেব, তো তিনি কি যেভাবে হুমায়ুন ফরিদি যেভাবে অভিনয়টা করছে ঠিক এরকমই ছিল, বাস্তবই করছে? আর হুরমতি তো কান কাটছিল রমজানের। আচ্ছা তো হুরমতি রমজানের কান কাটি দিছিল। আচ্ছা তো কতদিন আগে হুরমতি মারা গেছিল? মানে বৃদ্ধ হয়ে মারা গেছিল না? আমাদের খায়রুল, 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 খায়রুল নেশা জিয়ারে ইয়া করছে, হয়েছে দাগাইছে, এগুলো অবৈধ বলৎকার করি। আচ্ছা আবার বিচারও করছে এগুলি। কিছু দুষ্কৃতিকারী আছিল, এগুনে শুধু এগুলাই করতো, মানুষের মানুষের গর গরু মরু এগুলো চুরি করতো, খাইতো এগুন, ও গাঙ্গের কিনারে দান্না বেস্তা। এখানে আমরা বাড়ি চোর করে দখল করি, ওয়াল করছে আমরা জায়গার ভিতরে, এখনো এখনো মানে কানকাটা রমজানের পেতারটা ঘুরে, বাপসাদেরকে এগুলো ঘুরে গেছে না, এগুলো আবার আমরা এখানে ভাইদের পাইলাম, আসলে আমরা এখানে প্রয়াত, আমরা বাস্তবতা, আমি মিথ্যা কিছু করি না, আমার বাইরে জিজ্ঞান মিথ্যা করি না, সবগুলো বাস্তব ঠিক আছে তো না, যেটা বলা যেটা জানছে এটা দেখছে, এটা স্মরণ আছে, এটা বলছে। আমরা এখানে আসছিলাম শহীদ জহির রায়হান এবং শহীদ শহীদুল্লাহ কাশের সাহেবের পৈতৃক ভিটা দেখার জন্য, এবং এখানে কথায় কথায় আমরা একটা স্টোরি জানলাম যেটা হয়তো অনেকেই জানে না, সেটা হচ্ছে বিটিভিতে মানে বাংলাদেশ টেলিভিশনে যে আমরা নাটক
দেখছিলাম শহীদুল্লাহ কাশের সাহেবের উপন্যাসের অবলম্বনে যে নাটকটা হয়েছিল সংসপ্তক, সেই সংসপ্তক নাটকের মিয়াবাড়ি, মিয়ার বেটা ফেলু মিয়া, তারপরে কানকাটা রমজান এবং হুরমটি মালু, তারা কিন্তু এই একই গ্রামেরই। আর এখানে যেটা জানতে পারলাম, ওই দিনে যে কানকাটা রমজান, তারা কিন্তু এই এলাকার ছিল না, তারা অন্য এলাকার থেকে এসে এখানকার এখানে জোর করে বাড়ি করছে, এই যে শুনলাম। তো অতীত হিস্টোরি, এই যে তারা তখন এই যে মুরব্বী, তিনি ততটা বয়স ছিল না, স্বাধীনতা তাও বোঝার ই ছিল। আর আপনার মুক্তি বাহিনী খুব কমে আসিল আমরা শুনলাম, মুরব্বীদের কথা শুনলাম। আবার এই যে এখানে আমরা দেখলাম একটা ঘাটলা, এই ঘাটলাটা তো অনেক আগের না, এখানে মাওলানা হাবিবুল্লাহ সাহেব তিনা তাদের ঘাটলা, হ্যাঁ, এবং পিছনের বাড়ির পিছনের অংশে আর বিশাল বাড়ি এবং অনেক মানে জমি তাদের আরও ছিল, যদি তাদের ওই যে হ্যাঁ আরও ছিল। আর এই ঘরটা তো ওই স্বাধীনতার আগের ঘর, এই যে এই ঘরটা, এটাই হচ্ছে শহীদুল্লাহ কায়সার জহির রায়হান সাহেবদের বাবার ভিটা। তবে ওই যে টিনটুন এগুলো মনে হয় লাগানো হয়েছে, পরবর্তীতে হালকা সংস্কার সংস্কার করছে, তবে মানে এই যে লোহার জ্বালানো ছিল না, কিন্তু এগুলো অনেক আগের, পুরনো কিছু ছাপ আছে। যেমন আমরা ওই যে ওটা পাকের ঘর, এগুলো দেখাইলো তো আবার বাইরে আবার বাথরুম আছে। হ্যাঁ, আমরা দেখলাম এবং অনেক স্মৃতিচারণ শুনলাম। তো মুরব্বীরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা এই যে কষ্ট করে যে ঢাকার থেকে আমরা আসছি, আমাদেরকে এবং আমাদের যারা আমাদের এই প্রোগ্রামটা দেখবে তাদেরকে দেখানোর সুযোগ করে দিলেন, এবং একটা স্টোরি সংসক্ত নাটকের যে রমজান, তারপরে বড় মিয়া, এই যে মন্দির দেখা যায় গগন ডাক্তার, আচ্ছা গগন ডাক্তার মন্দির এখানে এখনো আছে, আচ্ছা যেটা দানের আরত দেখাছিল এটা ওই বিজয়বাবুর লেমুয়াওয়ালা, আচ্ছা। আসলে আসলে এখনো দেখা গেল যে মানুষের অতিস্মৃতি এই এই গ্রাম থেকেই, এই গ্রামের যে মানে ঘটনা অবলম্বনে আমাদের শ্রদ্ধেয় শহীদুল্লাহ কাশের সাহেব তিনি লিখেছিলেন নাটক সংসপ্তক, আমরা সেটারও বিষয়টা আমরা জানলাম। আপনাদের অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।